আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। ক্যারিয়ারটা সাইটের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা নতুন যারা ভোটার হতে চান তাদের জন্য আমার চ্যানেলে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে। আপনি যদি সব ভিডিওগুলো একসাথে পেতে চান তাহলে প্রথমে আমার চ্যানেলে প্রবেশ করবেন। চ্যানেলে প্রবেশ করার পরে চ্যানেল প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে জাতীয় পরিচয়পত্র বিষয়ক টিউটোরিয়াল একটি প্লেলিস্ট তৈরি করা আছে। আপনি জাস্ট এই প্লেলিস্টে ক্লিক করবেন। এই প্লেলিস্ট থেকে আপনি সমস্ত ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ঘরে বসে কিভাবে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন সেটা জানতে পারবেন, এবং আপনার জাতীয় পরিচয়পত্র যদি কোথাও সংশোধন করতে হয় এবং সংশোধনে কত টাকা লাগে সেটাও আপনি জানতে পারবেন, এবং ভোটার স্লিপ দিয়ে নতুন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন, এমনকি ভোটার স্লিপের নাম্বার দিয়ে আপনার ভোটারের সকল তথ্য আপনি জানতে পারবেন। আর লাস্ট যে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করেছিলাম সেটা ছিল নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগে। তো প্রিয় ভিউয়ার্স, নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগে সেটা নিয়ে পূর্বের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, আপনি মিস করে থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আর সেই কাগজপত্রের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ একটি কাগজ হলো ফরম-১১। এই ফরম-১১টি আপনি চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এবং আপনি যদি এই ফরমটি ডাউনলোড করার পরে নিজে নিজে ফিল আপ করতে পারেন, বা আপনি যদি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝেন তাহলে কিন্তু আপনি নিজেই ফিল আপ করতে পারেন। আর যদি আপনি এই বিষয়ে দক্ষ না হয়ে থাকেন বা কোনো বিষয়ে না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি কম্পিউটার দোকান থেকে কাগজটি সংগ্রহ করবেন এবং তার থেকে আপনি পরামর্শ নিয়েও এটি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব যে কিভাবে আপনি ফরম-১১ ডাউনলোড করবেন এবং কিভাবে এই ফরম-১১ আপনি ফিল আপ করবেন। তো চলুন প্রথমেই দেখে নিই যে ফরম-১১ আপনি কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন। তো ফরম-১১ ডাউনলোড করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন গুগল ব্রাউজারে। গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবেন নতুন ভোটার রেজিস্ট্রেশন ফরম-১১ ডাউনলোড। এটা লিখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোন সোর্সের ভিতরে আপনি সেই ফরমটি পাবেন। তো এখানে আপনি প্রথম যে সোর্সটি দেখতে পাচ্ছেন, ফরম-১১ ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন, আপনি এই সোর্সটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি আইডিএম সফটওয়্যারটি ইনস্টল করা থাকে, অর্থাৎ ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি ইনস্টল করা থাকে, তাহলে আপনি সরাসরি ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন। আর যদি এই সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে আপনার সামনে এখানে ফরমটি থাকবে, আপনি জাস্ট এখানে ডাউনলোড করার অপশনটি পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড অপশনটি চলে যাবে, জাস্ট আপনি স্টার ডাউনলোডে ক্লিক করবেন, দেন ওপেন করবেন, তাহলে আপনি ফরমটি এখানে দেখতে পারবেন। তো ফরমটি পাওয়ার পর আপনি ফরমটি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনি এখানে সমস্ত বিষয়গুলোকে ফিল আপ করে দিবেন। তো প্রথমেই আপনি এখানে দেখতে পাচ্ছেন দাবিদারের নাম, অর্থাৎ আপনি যার ভোটার আইডি করতে চাচ্ছেন বা আপনার নিজের যদি ভোটার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নামটি এখানে লিখে দিবেন। তবে অবশ্যই নির্ভুলভাবে লিখতে হবে, আপনি অবশ্যই আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর সাথে মিল রেখে করবেন, আর যাদের সার্টিফিকেট নেই তবে চেষ্টা করবেন যে আপনার জন্ম নিবন্ধন যে রয়েছে জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে করতে, যাতে কোথাও কোনো ধরনের বানান ভুল না হয়। তো এখানে আপনার নাম লিখে দিবেন, দেন আপনার পিতার নাম লিখে দিবেন, মাতার নাম লিখে দিবেন, এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী অথবা স্ত্রীর নাম এখানে আপনি লিখে দিবেন। দেন 5 নম্বর আপনাকে যেটি করতে হবে, আপনার ঠিকানা এখানে দিয়ে দিতে হবে, আপনি আপনার গ্রামের নাম দিবেন, রাস্তার নাম এবং নম্বর এখানে আপনাকে দিতে হবে, বাড়ির নম্বর যদি থাকে আপনি এখানে দিবেন, না থাকলে দরকার নাই, ডাকঘর দিতে হবে, ওয়ার্ড নং দিতে হবে, এবং ইউনিয়ন, আপনি যদি ইউনিয়নে বসবাস করেন সেক্ষেত্রে ইউনিয়নের নাম দিবেন, বা আপনি যদি পৌর এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে পৌর এলাকার নাম দিয়ে দিবেন। দেন থানা, জেলা, বিভাগ, এগুলো ইজি বিষয়, আপনি চাইলে অবশ্যই এগুলো করতে পারবেন। এখানে 6 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি না হওয়ার কারণ, বিষয়টা অত্যন্ত জরুরি। সাপোজ আপনার বয়স এখন 20 বছর, অর্থাৎ আপনি কিন্তু গত 2 বছর আগেই ভোটার হওয়ার জন্য উপযুক্ত। তো এই যে 2 বছর আপনি ভোটার না হওয়ার কারণটি এখানে আপনার উল্লেখ করতে হবে। এখানে আপনি উল্লেখ করতে পারেন যে আপনি সাপোজ বিদেশে ছিলেন, এজন্য আপনি ভোটার হতে পারেননি, সেক্ষেত্রে আপনি লিখে দেবেন যে বিদেশে থাকার কারণে, বা হতে পারে যে আপনি অসুস্থ ছিলেন এজন্য ভোটার হতে পারেননি তখন, তো আপনি এখানে লিখে দেবেন যে অসুস্থতার কারণে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো 7 নম্বরে যে বিষয়টি রয়েছে বর্তমান ঠিকানা, আপনি এখন বর্তমানে যে স্থানে বসবাস করছেন বা যে স্থানে ভোটার হতে চাচ্ছেন সেখানে আপনি কতদিন যাবৎ বসবাস করছেন। হতে পারে আপনি এখানে 20 বছর বসবাস করছেন, তাহলে আজ থেকে পূর্বের 20 বছর এখানে উল্লেখ করে দিবেন, অর্থাৎ এখানে লিখবেন যে 20 বছর ধরেন 6 মাস আমি এখানে বসবাস করতেছি, এবং আমার দাবির সপক্ষে এখানে বিভিন্ন প্রমাণাদি আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার যদি চৌকিদারি রসিদ থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করে দিবেন, এবং এই কাগজটার সাথে এই ফরমটার সাথে আপনার সেই চৌকিদারি কাগজটা
সংযুক্ত করতে হবে। আপনার কাছে যে কাগজপত্র থাকবে আপনি সেটাতে টিক মার্ক করবেন। যদি আপনার কাছে চৌকিদারি রসিদ না থাকে বা পৌর রসিদ না থাকে, সাপোজ আপনার কাছে বাড়ি ভাড়ার রসিদ আছে, সেক্ষেত্রে আপনার এই বাড়ি ভাড়ার অপশনটিতে টিক মার্ক করবেন এবং আপনার সেই বাড়ি ভাড়ার রসিদটি এই ফর্মটির সাথে সংযুক্ত করতে হবে। বা আপনার ইউটিলিটি বিল থাকলে সেখানে আপনি এইটা টিক মার্ক করবেন এবং ইউটিলিটি বিলটা এটার সাথে সংযুক্ত করবেন। তো 8 নম্বরে যে বিষয়টি রয়েছে আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে আমি বাংলাদেশের নাগরিক এবং অন্যান্য বিষয় রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এবং এখানে 9 নম্বরে একটি বিষয় রয়েছে যে আপনি আজকে যে ভোটারের জন্য আবেদন করতেছেন আজকে আপনার বয়স কত বা আপনি এর জন্য উপযুক্ত কিনা, সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করে দিবেন যে আমার এত সালের 1 জানুয়ারি আমার বয়স, অর্থাৎ আজকে 2022 সাল চলতেছে, 22 সালের 1 জানুয়ারি তারিখে আপনার বয়স কত বছর কত মাস কত দিন সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে, বয়স প্রমাণের নিমিত্তে আপনি SSC সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সনদ, এর সত্যায়িত অনুলিপি বা জন্ম নিবন্ধন সনদ বা চেয়ারম্যান অথবা কমিশনারের প্রত্যয়নপত্র সংযুক্ত করিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি এখানে যে বয়সটা উল্লেখ করবেন তার একটি প্রামাণ্যপত্র লাগবে। তো সেটার জন্য আপনি আপনার যে কোনো সার্টিফিকেট থাকলে সেটা আপনি এখানে সংযুক্ত করতে পারেন, বা আপনার যদি কোনো সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদকে এখানে সত্যায়িত করে অ্যাড করবেন। তো এখানে আর যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো অত্যন্ত ইজি, আশা করি এই বিষয়গুলো আপনারা অনেকেই পারবেন। এবং যে ডেটে আপনি এটার জন্য আবেদন করবেন এখানে তারিখটি বসিয়ে দিবেন এবং আবেদনকারী এখানে তার স্বাক্ষরটি করবেন। আমরা যদি একটু নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ক্ষমতাপত্র, অর্থাৎ আপনার এই আবেদনের পক্ষে যাকে আপনি ক্ষমতা প্রদান করতে চান তার নামটি এখানে উল্লেখ করবেন। সে হতে পারে আপনার পিতা অথবা আপনার স্বামী, যে হবে তার নামটি এখানে আপনি উল্লেখ করবেন এবং এখানে আপনার তারিখটি পুনরায় আবার বসিয়ে দিবেন এবং এখানে আবেদনকারী পুনরায় তার স্বাক্ষরটি করবেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতিনিধি স্বাক্ষর বা টিপসই, এখানে আপনার এলাকার মেম্বার অথবা চেয়ারম্যানের স্বাক্ষরটি নেবেন এবং তার ঠিকানাটি এখানে দিয়ে দিবেন। দেন পরবর্তী যে অপশনটি রয়েছে এগুলো রেজিস্টার অফিসার নিজে ফিল আপ করবেন, এখানে আপনার কোনো কিছু করতে হবে না এবং রেজিস্টার অফিসার এখানে নিজে তার স্বাক্ষর দিয়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি ফর্ম-11 যাবতীয় বিষয় আপনি খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ফর্ম-11 ডাউনলোড করবেন এবং কিভাবে এই ফর্ম-11 ফিল আপ করবেন। তো আপনি যদি শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অনেকটা হেল্পফুল ছিল, আর আপনি যদি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফর্ম-11 ছাড়া আপনার আবেদনটি কখনোই কার্যকর হবে না। তো আজকের এই ভিডিওটির কোথাও কোনো বিষয় আপনার বুঝতে সমস্যা হলে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ারটা চাইটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।